সম্মোহন এই কথাটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত কিন্তু কাউকে নিজের বসে রাখা সম্মোহিত করে রাখা একেবারেই সহজ নয় প্রত্যেকেই চায় সমাজে নিজের কর্তৃত্ব ফলাতে পাশাপাশি সকলেই চায় প্রত্যেককে নিজের অধীনে রাখতে কিন্তু এই বিষয়টা একেবারেই সহজ নয় আর তার জন্য আমাদের সাথে তো আছেন চাণক্য তিনি তার নীতিশাস্ত্রে বলে গেছেন কোনো মহিলা বা পুরুষকে কীভাবে নিজের বসে রাখা যাবে এবং সেই বিষয়ে বিশদে বর্ণনা দিয়েছেন চাণক্যের মতে আমাদের চারপাশে রয়েছেন বিভিন্ন স্বভাবের বিভিন্ন মানুষ তাদের মধ্যে কেউ ধনী কেউ অহংকারী আবার কেউ বোকা আবার কেউ রয়েছেন খুবই বুদ্ধিমান চাণক্য নীতি অনুযায়ী আমরা জেনে নিয়ে আসুন কিভাবে অন্যকে নিজের বসে রাখা যায় প্রথমেই বলবো সমাজে গরিব যারা তাদেরকে যদি টাকা দেওয়া যায় তারা সবসময় থাকবে আপনার নিয়ন্ত্রণে এটা আমরা বাস্তব জীবনে প্রতিনিয়ত দেখতে পাই দ্বিতীয়ত যারা খুব অহংকারী ব্যক্তি তাদের সঙ্গে নম্র এবং ভদ্রভাবে ব্যবহার করুন দেখবেন সে একেবারে গোলে জল হয়ে গেছে সে তো চাই তার অহংকার দেখাতে এবং তার সামনে সবাই বসংবদ্ধ হয়ে থাকবে এটা দেখতে তাই আপনি যদি তাকে তাই দেন তাহলে সে এক লহমায় খুশি হয়ে উঠবে তৃতীয়ত যারা খুব বোকা লোক তাদেরকে নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই সহজ শুধু তাদের বিশ্বাসটা অর্জন করতে হবে তারা মানুষকে শুধু বিশ্বাস করতে চায় যদি আপনি তাদের মতামত মেনে চলেন তাহলে দেখবেন তিনি তার কাছে খুব প্রিয় এবং বিশ্বাসের পাত্র বা পাত্রী হয়ে উঠেছেন চতুর্থ পয়েন্টটাও আমরা বলবো বোকা ব্যক্তিদের নিয়ে বোকা ব্যক্তিরা খুব সহজেই গলে যান এবং মিথ্যে প্রশংসায় তাকে গুলিয়ে ফেলা খুবই সহজ একজন বোকা ব্যক্তি ধরতেও পারেন না যে কোন প্রশংসাটা মিথ্যে এবং সত্যি তাই খুব সহজেই যদি আপনি তার সামনে তার মিথ্যে প্রশংসা করেন সে অতি অনায়াসে খুশি হয়ে উঠবে এবং আপনার নিয়ন্ত্রণে চলে আসবে শেষ পয়েন্টে আমরা বলবো কোনো বুদ্ধিমান ব্যক্তির বিশ্বাস অর্জন করতে হলে অবশ্যই তার সামনে সত্যি কথা বলুন মানে ঠিক বোকা লোকের উল্টোটা কারণ আপনি বুদ্ধিমান লোকের সামনে যদি চালাকি করতে যান। সে কিন্তু অনায়াসে আপনার চালাকি ধরে ফেলবে এবং আপনাকে বিন্দু মাত্র বিশ্বাস করবে না তাই সেখানে যদি আপনি সত্যি সৎ থাকেন তাহলে তার বিশ্বাস অর্জন করতে আপনার বেশি সময় লাগবে না বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওতে অন্তত দুশোটা লাইক পাব যদি ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে লাইক করে যাবেন এবং পরের ভিডিওতে আপনার সাথে যাতে আবার দেখা হয় তার জন্য চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি টিপে দিয়ে যাবেন তাহলে আবার দেখা হবে আজকের মতো বিদায়